ডেঙ্গু প্রতিরোধে ও রাজধানীবাসীকে সচেতন করার লোকে আজ ঢাকায় বর্জ্য প্রদর্শনীর আয়োজন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন গুলশানের নগর ভবনের সামনে এই প্রদর্শনীর আয়োজন করা হয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের বাসাবাড়ি ও ড্রেনে থাকা বর্জ্য উদ্ধার করে প্রদর্শনীতে রাখা হয় এ সময় ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতনতা সৃষ্টির লক্ষ্যে গুলশান মডেল স্কুল ও বনানী বিদ্যানিকতন স্কুলের শিক্ষার্থীদের প্রদর্শনী দেখান ডিএনসিসির মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এবর্জ্য বর্জ্য প্রদর্শনী আগামী সাত দিন চলবে বলে জানান মেয়র আতিকুল ইসলাম